আমাদের দেশের কৃষি উপখাতের একটি সম্ভাবনাময় উপখাত ফুলচাষ। সময়ের পরিক্রমায় যশোরের গদখালিতে ফুলচাষের ব্যবসা ক্লাস্টার গড়ে উঠেছে। এখানকার কৃষকরা সাধারণত গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ফুলের মতো বিভিন্ন ফুল উৎপাদন করতেন। পিকেসএফের সহায়তায় এখন জারবারা, গ্লাডিওলাস, জবা, অর্কিড সহ বিভিন্ন রকমের উচ্চ মান সম্পন্ন ফুল চাষ করা হচ্ছে। গদখালির ফুলচাষ উপখাত নতুন জাতের ফুলচাষ প্রবর্তনের ফলে আরও সমৃদ্ধ হয়েছে। ফসলের গুণগত মান উন্নত করার জন্য কৃষিখাতে জৈব প্রযুক্তি প্রয়োগ করা হয়ে থাকে। উনিশ শতকের গোড়ার দিকে টিস্যু কালচার নিয়ে গবেষণা শুরু হলেও এর শতভাগ সফলতা আসে 1996 সালে। তারপর থেকে টিস্যু কালচার ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আমাদের দেশেও অতি সম্প্রতি শুরু হয়েছে টিস্যু কালচারের ব্যবহার। বাংলাদেশে উদ্ভিদ টিস্যু কালচার কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শুরু হয়, পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলিতে সম্প্রসারিত হয়েছে। যশোর জেলায় ইফাদের অর্থায়নে পিকেসএফ পরিচালিত পেইস প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এর মাধ্যমে নির্মাণ করেছে টিস্যু কালচার ল্যাব। যশোরের গদখালি এলাকায় পিকেসএফের অর্থায়নে আমরা বিভিন্ন ট্রেনিং দিচ্ছি প্রোডাকশন টেকনোলজির উপর। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় পেস প্রকল্পের আওতায় এই ফুলের টিস্যু কালচার ল্যাব স্থাপন শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পটি আমরা হাতে নিই। আমরা প্রথমে শুরু করেছি এই জারবেরা 6টা জাত দিয়ে, যেহেতু হাই ভ্যালু ক্রপের মধ্যে ওয়ান কাইন্ড অফ ক্রপ যেটা কিনা জারবেরা। প্রোডাকশন কস্ট প্রথমে বেশি হলেও পরবর্তীতে যা ইনকাম আসে সবগুলো তার প্রফিট হিসেবে তারা নিতে পারে। এই ল্যাবের মাধ্যমে যশোর জেলার কৃষক, বিশেষ করে ফুলচাষীদের জন্য নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। ফুলের সাথে আমার সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন কাজ করছে একেবারে শুরু থেকে। যখন খুব মুষ্টিমেয় দু একজন মানুষ ব্যক্তিগত উদ্যোগে অত্র এলাকায় গদখালিতে ফুল চাষ সম্প্রসারণ করার যে চেষ্টা করছিল, সেখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দক্ষ জনবল নিয়োগ প্রদান করে দেশের কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব এবং বিদেশি কিছু টেকনোলজি অ্যাডাপ্টেশন করে অত্র এলাকার মানুষদেরকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং তাদেরকে যত রকমের উপকরণ প্রয়োজন হয় সেগুলো সরবরাহ করে তাদেরকে এই সম্প্রসারণে আরেকটু বেগবান করার জন্য সংস্থা উদ্যোগী হয়। তারই ধারাবাহিকতায় আমরা তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি উন্নত মানের চারা সরবরাহ করার জন্য ইন্ডিয়া পুনে থেকে এবং অন্যান্য দেশ থেকে আমরা চেষ্টা করেছি তাদেরকে সংগ্রহ করার জন্য। কিন্তু তারপরেও যে কোয়ালিটির চারা ভারত থেকে আসে সেটা বিভিন্ন মাধ্যম দিয়ে আসার কারণে, বিভিন্ন সময় ক্ষেপণ হওয়ার কারণে চারাগুলোর কিছু কোয়ালিটি নষ্ট হয় এবং ওই চারা দিয়ে অনেক দীর্ঘমেয়াদে ভালো ফসল পাওয়া তাদের কৃষকদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠান নিজস্ব জমিতেই একটা টিস্যু কালচার ল্যাব গঠন করে, যার মাধ্যমে ইতিমধ্যে ফুলের চারা উৎপাদন শুরু হয়েছে। ফুলের চারা কৃষক তার ফিল্ডে ব্যবহার করে আশানুরূপ ফল পাচ্ছেন। এই দক্ষিণ অঞ্চলে একমাত্র টিস্যু কালচার ল্যাব যেটা বাণিজ্যিকভাবে আমরা চেষ্টা করছি কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত চারা সরবরাহ করার জন্য। শুধু
শুধু যশোর নয়, সারা দেশের কৃষকরা উপকৃত হবে এই টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে। আরআরএফ যদি পাশে না দাঁড়াতো তো সাধারণ মানুষ যারা সেট করতে পারত না। আমাদের সুযোগ সুবিধা যদি আরআরএফ এই ফুলটা যদি বাণিজ্য করতে পারে বাইরে নিয়ে, তো আমরা চাষি বেঁচে যাব। আরআরএফ এক ঝাঁক তরুণ কর্মীদের নিয়ে শুধু জারবেরা বা ফুলের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন প্রকার উদ্ভিদের চারা উৎপাদনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে আমাদের দেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলো আবারও সগৌরবে দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে। আরআরএফ এর টিস্যু কালচার ল্যাবের সুফল পাবে দেশের প্রতিটি মানুষ, এমনটাই আশা সকলের।